এই আসামিদেরকে এই আসামিদের শারীরিক অবস্থার কারণে প্রাথমিকভাবে তাদের রিমান্ড চাওয়া হয় নাই তবে পরবর্তীতে তাদেরকে এই মামলায় এবং অন্যান্য মামলায় আরো জিজ্ঞাসাবাদ করার জন্য তার অন্যান্য মামলায় আসামি আছে তাদেরকে রিমান্ড চাওয়া হবে তার একটি সফরে তার এলাকায় নীলফামড়েতে হামলা হয়েছিল তেরো সালে এবং সে বলেছিল আমি যার জবাব দিব রাস প্রতিশোধ দিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রসহ তিনজন লোককে সে ক্রস ফায়ারের মাধ্যমে সে হত্যা করিয়েছে এই নূর এবং সেই যে সংস্কৃতি মন্ত্রী ছিল তখন বাংলাদেশের ইসলামী মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে কবর দেওয়ার জন্য সেই বিদেশি এবং ভিন্ন ধর্মীয় সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি অনুপ্রবেশ করিয়ে এবং বাংলাদেশের বই পুস্তকে সাহিত্যে সেগুলি এদেশের ইসলামিক মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে ধুলে দিয়ে সে অন্য একটি রাষ্ট্রের অন্য একটি সংস্কৃতিকে সে বিজাতীয় সংস্কৃতিকে বাংলাদেশে প্রবেশ করে করার আর পান প্রাণ চেষ্টা করেছে দেশের একমাত্র এবং আপনারা জানেন এই ছাত্র কোরা আন্দোলনে বৈষম্য আন্দোলনে তার ইশারায় এবং তার নেতৃত্বে যে সব আমার ভাই বোনেরা যারা চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত তারা রাজপথে এসেছে তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত যেসব নাট্যকর্মী দিয়ে নির্যাতিত করা হয়েছিল এর পিছনে ছিল আসাদ নূর আজকে এই আসাদ জামান নূরকে এক একটি হত্যা মামলায় এটা হলো মিরপুর থানা হত্যা মামলায় ভিড় সিয়াম সর্দার পুলিশের গুলিতে নিহত হয় এই মামলায় সে আধার নামী আসামি তদন্তকারী কর্মকর্তা এই মামলায় প্রাথমিক তদন্তে এই হত্যা সঙ্গে এবং অপরাধমূলক ষড়যন্ত্রের সত্তার ষড়যন্ত্রের সঙ্গে এই আসাদুজ্জামান নূরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পর করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়